বিশ্বজুড়ে বারবারন্ত করোনার বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের পরেও করোনার প্রতিষেধকের কোনো সুরাহা এখনো মেলেনি। এর মাঝেই সিঙ্গাপুরের এক গর্ভবতী মহিলার কোভিড রিপোর্ট পজিটিভ আসা সত্ত্বেও তার একরত্তি শিশু জন্ম নেয় অ্যান্টিবডি নিয়ে। বিষয়টি নিয়ে আলোড়ন পড়ে যায় মেডিকেল সায়েন্স দুনিয়ায়। এটা কিভাবে সম্ভব তা নিয়ে বিশ্লেষণ করেছেন গাইনিকোলজিস্ট দীপঙ্কর ভট্টাচার্য। বেবির মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যান্টিবডি টেস্ট করতে গিয়ে দেখতে পাচ্ছি বেবির ক্ষেত্রে আইজিজি এবং আইজিএম দুটোই পজিটিভিটি পাচ্ছি। আইজিজি কি? আইজিজি হচ্ছে কোনো একটা ইনফেকশন হলে লং টার্ম ইমিউনিটির জন্য যে ইমিউনোগ্লোবিন তৈরি হয় সেটা আইজিজি। আইজিজিটা প্লাসেন্টাল ব্যারিয়ারকে ক্রস করতে পারে বিকজ অফ দ্য সাইজ, বাট আইজিএম হচ্ছে অ্যাকিউট রেসপন্সে যেটা তৈরি হয় সেটা ভবিষ্যতে থাকে না, বাট আইজিএম কিন্তু ক্যানট ক্রস দ্য প্লাসেন্টাল। সুতরাং একটা বেবির মধ্যে আইজিএম পাওয়া মানে খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় যে বেবিটা কিন্তু বেসিক্যালি আইজিএম নিজের মধ্যে তৈরি করছে না, এটা মাদার থেকেই আসছে। যদিও বাচ্চাদের রোগ প্রতিরোধের ক্ষমতা প্রাপ্ত বয়স্কদের থেকে অনেকটাই বেশি থাকে, সেই ক্ষেত্রে 12 বছর বয়স অবধি আইজি এবং আইজিএম অ্যান্টিজেন থাকার ফলে কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। সেক্ষেত্রে গর্ভবতী মা আক্রান্ত হলেও অধিকাংশ সময় সদ্যজাতর ক্ষেত্রে তার প্রভাব পড়ে না, ফলে করোনার অ্যান্টিবডি নিয়ে জন্মানোর সম্ভাবনা বেশি থাকছে, এমনটাই মত শিশু বিশেষজ্ঞ অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের। সেকেন্ড ট্রাইমেস্টার বিশেষত থার্ড ট্রাইমেস্টারে যদি বাচ্চার মায়ের করোনা হয় তখন কিন্তু বাচ্চার দেহে যে অ্যানোমালিস বা ক্ষতিকারক চান্সেসটা অনেক কম থাকে। কিন্তু কি হয়, মায়ের দেহে করোনা হওয়ার ফলে মায়ের দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে এবং এই অ্যান্টিবডিটা তখন বাচ্চার দেহে ট্রান্সমিট হচ্ছে। তো সেই বাচ্চা আদারওয়াইজ সুস্থ বাচ্চা, সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারে যদি হয় সুস্থ বাচ্চা, কিন্তু সে কিন্তু একটা অ্যান্টিবডি নিয়ে জন্মালো, যেটা মায়ের প্লাসেন্টা দিয়ে মায়ের বডিতে সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। করোনার ভ্যাকসিন যদি না পাওয়াও যায় তবে কি পরবর্তী প্রজন্ম করোনার অ্যান্টিবডি নিয়ে জন্মাবে? সেই প্রশ্ন নিয়ে আপাতত তোলপাড় সারা দুনিয়া। ক্যামেরায় রঞ্জিতদের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।